চাঁদপুর জেলার উত্তরে নির্মাণাধীন মতলববাসীর স্বপ্ন পূরণে মতলব সেতু আপনাদের আজ দেখাচ্ছি চাঁদপুর মতলব সেতু। মতলব উত্তর ও দক্ষিণ তথা চাঁদপুরের সাথে ঢাকার দূরত্ব কমানো, সময় বাঁচাতে এবং মতলববাসীর দাবির প্রেক্ষিতে 2015-16 অর্থ বছরে 84 কোটি টাকা ব্যয়ে মতলব বাজার সংলগ্ন পূর্ব দিকে মেঘনা ধনাগোদা নদীর ওপর মতলব সেতু নির্মাণের একটি বড় একটি প্রকল্প হাতে নেয় চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ, যার কাজ শুরু হয় 2015 সালের জানুয়ারি এবং শেষ হওয়ার নির্ধারিত তারিখ ছিল 2017 সালের 30 জুন। আপনারা ভিডিওতে মতলব সেতু দেখছেন। এর নির্মাণ ও অ্যাপ্রোচ কাজ 2018 সালের জুন মাসের মধ্যে সম্পূর্ণ করে চলাচলের উপযোগী করা হয় বলে জানিয়েছেন। বর্তমানে সেতুর উত্তর প্রান্ত 22পুরে এবং দক্ষিণ প্রান্ত বাবুরহাট মতলব পেন্নাই সড়কের ভাঙ্গার পার অ্যাপ্রোচ সড়কের কাজ চলমান থাকায় কিছুটা বিলম্ব হয়েছিল, তবে এখন সেই বিলম্বটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, ব্রিজের কাজ শেষ হয়েছে। চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের কর্তব্যরত একজন কর্মকর্তা জানান, মতলববাসীর দাবির ফলে ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার প্রচেষ্টায় 84 কোটি টাকা ব্যয়ে মতলব সেতু নির্মাণের প্রকল্পটি হাতে নেয়। সেতু চালু হওয়ার ফলে চাঁদপুর, হাইমচর, শাহরাস্তি, ফরিদগঞ্জ, রামগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, হাজীগঞ্জ সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজনকে কুমিল্লা হয়ে দীর্ঘপথ না ঘুরে পথে সহজেই স্বল্প সময়ের মধ্যে রাজধানী ঢাকায় যাওয়া সম্ভব হবে। আপনারা ভিডিওতে মতলব সেতু দেখছেন। সেতুর দুপাশের সংযোগ সড়ক ও অ্যাপার্টমেন্ট নির্মাণে এ বিভাগকে ভূমি অধিগ্রহণ করতে হয়েছে এবং এ খাতে প্রকল্পের 28 কোটি টাকা অধিগ্রহণ বাবদ প্রদান করা হয়েছে। যথাসময়ে কাজ শেষ করতে সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটি নিয়মিত মনিটরিং করেছে। সেতুটি মতলববাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে। এতে ঢাকা যাতায়াতের সময় ও দূরত্ব কমে যাবে। মতলব উত্তর ও দক্ষিণের সাথে সেতু বন্ধন মৎস্য, খাদ্যশস্য, অন্যান্য কৃষি পণ্য ও উৎপন্ন মালামাল পরিবহনে সহজত সাশ্রয় হবে। জেলা সদর চাঁদপুর সহ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর প্রভৃতি জেলার সাথে চমৎকার যোগাযোগের মাধ্যম সৃষ্টি হবে। প্রবাসীদের যাতায়াতের সুবিধা ও ব্যবসা বাণিজ্যের নতুন নতুন মাত্রা যোগ হবে। চাঁদপুরে জেলায় অবস্থিত ঘনবদান মেঘনার একটি শাখা নদী, এটি মতলব শহরের পাশ দিয়ে প্রবাহমান।
14টি ইউনিয়ন ও স্যাঙ্গারচর পৌরসভা নিয়ে গঠিত মতলব উপজেলা গঠিত হয়। ওই নদীটির কারণে জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, অনুন্নত সড়ক যোগাযোগের কারণে খাদ্যশস্য এবং শিল্পজাত পণ্য স্বল্প সময়ে দেশের অন্যত্র পৌঁছানো সম্ভব হতো না। সেতুটি নির্মাণ হয় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার 7 লক্ষাধিক মানুষের যোগাযোগের সেতু বন্ধন তৈরি হয়। এই সেতু লক্ষ্মীপুর, নোয়াখালী ও মাদারীপুর সহ দেশের পশ্চিমাংশের জেলাসমূহের সাথে যোগাযোগ ব্যবস্থার সহজতর হয়েছে। বর্তমানে হরিণা ভাটিয়ালপুর সড়কের সাথে একটি ফেরি চালু হয়েছে, কিন্তু যাত্রী সাধারণত মালামাল পরিবহনের জন্য তা খুবই অপ্রতুল এবং অধিক সময় ব্যয় হয়। চাঁদপুর সড়ক বিভাগ বাবুঘাট মতলব পেন্নাই সড়ককে ৩০৪.৫১ মিটার দীর্ঘ আরসিসি সেতু নির্মাণের প্রস্তাব করে। প্রকল্পের প্রস্তাব পাওয়ার পর 2012 সালের 5ই জুলাই পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। 9ই জুন 2013 সালে পুনরায় PEC সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটি একনেক অনুমোদন দেওয়ার সুপারিশ করা হয়। আপনারা ভিডিওতে মতলব সেতু দেখছেন। প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে 304.51 মিটার আসছে দরিপুর সেতু, অ্যাপ্রোচ সড়কের উপর 30.55 মিটার একটি সেতু, 12 মিটার দুটি আরসিসি কালভার্ট, 10 মিটার দুটি আরসিসি আন্ডারপাস, 1.86 কিলোমিটার সার্ফেসিং এবং নতুন পেভমেন্ট তৈরি, 9.34 হেক্টরে ভূমি অধিগ্রহণ, 3.23 লাখ ঘনমিটার সড়ক বাঁধ, জিওটেক্সটাইল দুটি ইন্টারসেকশন আইল্যান্ড এবং সাইড সিগন্যাল ইউটিলিটি শিপিং সহ আনুষঙ্গিক কাজ করার কথা রয়েছে। 10.25 মিটার দুটি 7টি স্কোয়ার রয়েছে। সেতু দুপাশে অ্যাপ্রোচ সড়ক থাকবে রয়েছে 1.6 কিলোমিটার। চলুন আমরা ভিডিওর বাকি অংশটি দেখছি। থ্যাংক ইউ।